তোমরা একটু ওয়েট করো, আমি আগে খেয়ে নিই, তারপর তোমাদেরকে বলছি আমি এটা কিভাবে রান্না করেছি। আজকের পোলাও হচ্ছে একদম মশলা ছাড়া স্পেশাল ঝটফট পোলাও। হ্যালো মাই ফ্যামিলি, চলে আসছি রাত্রের একটা ছোট্ট ভিডিও নিয়ে। এটা হচ্ছে মামের রাত্রের ডিনার, কোনো মশলা বাটার মানে ঝামেলা ছাড়াই ঝটফট কিভাবে আমি পোলাও রান্না করি সেটাই দেখিয়ে দিব। যদিও আমি সবসময় এরকম রান্না করি না, হঠাৎ আজকে মনে হয়েছিল যে যেহেতু মা আর মেয়ে তো মশলা বাটার ছাড়াই আমরা হচ্ছে পোলাও করে ফেলবো। তো দেখে নাও, আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আমি কিন্তু ঘিও দিইনি, তেলের মধ্যে রসুন কুচি সরি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার মধ্যে এলাচ আর লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পর পেঁয়াজটা যখন লাল হয়ে ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পোলাওর চাল। পোলাওর চালটা দিয়ে এখন আবার একটু ভেজে নিব, আর এটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমরা এটাকে একটা পাতিলে গরম জল করতে দিয়েছি, ওইটাতে দিয়ে দিব। আর আমি একদমই সিম্পলিভাবে কিন্তু ঝটফট পোলাও রান্না করেছি, মানে একদমই টাইমই লাগে না। তো আমি হচ্ছে এদিকে চালটা ভেজে নিয়েছি, আর এই যে দেখো পাতিলে মেপে আমি জলটাও দিয়ে দিয়েছি, তো জলটা ফুটে উঠেছে। এখন গরম জলের মধ্যে ভাজা চালগুলো দিয়ে দিব, তার মধ্যে অ্যাড করে দিব আর হালকা মশলা। তবে এগুলো আমি বলেছিলাম যে পিষে নিইনি, এগুলো জাস্ট একটা ইয়ে দিয়ে শিলপাটা দিয়ে জাস্ট একটু বাড়ি দিয়ে নিয়েছি, আদা আর হচ্ছে রসুন দুই চার কোয়া, এবং লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচও দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর সেদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখতে থাকো তোমরা, এটা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, জল শেষ হয়ে যাবে, আমার পোলাও রান্না হয়ে যাবে। একদমই ঝটফট আমার পোলাও রান্না করতে মানে বেশি টাইমই লাগেনি। মেয়ের মানে খুব ইচ্ছে করছিল নাকি মা পোলাও খাবো, তো পোলাও রান্না করলাম, আর ফ্রিজে আমার হচ্ছে মাংস রান্না ছিল মুরগির, তো ভাবলাম মা এর মেয়ে আছি ঝটফট একটা রান্না করে নিই। আসলে অনেক টেস্ট হয়েছিল, যদিও কোনো রকম মশলা কিন্তু মানে একদমই স্পেশাল কোনোভাবে রান্না করি নাই, তারপরেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। আর এই হচ্ছে মুরগির মাংস, মুরগির মাংসের কালারটা দেখেই বুঝতে পারছো তোমরা যে অনেক টেস্ট হয়েছে। তো চলো এখন আমরা প্লেটে খাবারের জন্য রেডি করে নিচ্ছি, তো আমরা খেয়ে জানাচ্ছি যে কেমন হয়েছে, কারণ তোমাদেরকে তো দিতে পারবো না। একটু মাখা মাখা হয়েছে, মানে একটু গলা টাইপ হয়েছে, কেন জানো, আমি প্রচুর তেল দিয়েছিলাম। আর একটা জিনিস কি করেছিলাম, চালটা আমি মানে জলটা বেশিক্ষণ ঝরিয়ে রাখিনি, চালটা ধুয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম, তো তো এই কারণেও এই রকম হয়ে গেছে। তারপরও কিন্তু অনেক টেস্ট হয়েছে, কারণ দেখো কোনো বাটনায় কিন্তু আমি সেরকম করে দেইনি, জাস্ট সব সিম্পলভাবে দিয়ে রান্না করে ফেলেছি। তো মা আর মেয়ের প্লেট সাজিয়ে ফেললাম, এখন আমরা বসে পড়বো খেতে। এই যে আর মাংসটাও আমার আগের দিনের রান্না ছিল ফ্রিজে, তো ভাবলাম মুরগির মাংস দিয়ে পোলাও খেতে ভালোই লাগবে। তো ঠিক আছে, তাহলে আমার ভিডিওটা কেমন লাগছে নিশ্চয় তোমরা কমেন্ট করে জানাবে। ঝটফট ভিডিও রান্না দিয়ে দিলাম। আরও একটা জিনিস বলে নিই, অনেকের আবার খুব চুলকায় যে এই রকম হয়েছে কেন, গলা হয়েছে কেন। ভাই আমি কিন্তু পোলাও অনেকভাবে রান্না করতে পারি, আমি আগেই বলে দিচ্ছি সবাইকে, এটা আমার ঝটফট পোলাও রান্না। আর আমার কিন্তু পোলাও স্পেশাল পোলাও রান্না আরও আছে, সেগুলো তোমরা ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লিপিসেন ব্লগ, আর আমার পেজ আছে লিপিসেন ব্লগ, সেটাতেও তোমরা হচ্ছে দেখে আসতে পারো। তো ভালো লাগলে অবশ্যই আমার পেজটাতে লাইক দিয়ে ফলো করে রাখবে, এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলো না, লাইক করতে ভুলো না, তাহলে আমি একটা মানে আমি একটু উৎসাহ পাবো যে ভিডিও সুন্দর সুন্দর বানাতে। তো যাই হোক, আমার ঝটফট রান্নার এই রেসিপিটা দিয়ে দিলাম সবাইকে, পোলাও এবং মুরগির মাংসের রেসিপিও আছে আমার ইউটিউবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য আমার মেয়ের জন্য প্রে করো, আমরাও তোমাদের জন্য প্রে করি। আর হচ্ছে কি বলবো, আর কিছু বলার আছে না, আর কিছু বলার নাই, তোমরা থাকো আমরা খেতে থাকি, আর তোমরা দেখতে থাকো। তাহলে একটু বসে বসে তোমরা খাবারটা দেখো, আমরা একটু খাই, আমার মেয়ে আগে খেয়ে নিচ্ছে, ও একটু খাচ্ছে, আমিও এই পাশে খাচ্ছিলাম। ও আরেকটা কথা, অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করে দিবে, ঠিক আছে, ভুলো না। কিন্তু আমি যাচ্ছি আজকের মতো, লিপি সবাই ভালো থেকো, নতুন ভিডিওর অপেক্ষায় থেকো, টাটা বাই বাই। Thank you.
Yeah.